রক্তাক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া পাখির বাচ্চা দুটি কেমন আছে, থাকছে কোথায়, আর খাচ্ছেই বা কি, এই সবই আজ জানাবো। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টাচ করুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে দেখিয়েছিলাম পাখির বাচ্চা দুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়ার পর কিভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। এখন বাচ্চা দুটি যেমন আছে, পাখির বাচ্চা দুটিকে এই ঝুড়ির মধ্যেই রেখেছি আর পাখির বাচ্চা দুটি আমাদেরকে মোটামুটি চিনে ফেলেছে। আমরা কেউ ওদের কাছে হাত দিলে ওরা হাতে উঠে আসে আর বাচ্চা দুটি কিন্তু আগের থেকে অনেক সুস্থ আছে। বাচ্চা দুটির সবচেয়ে ভালো দিক হচ্ছে ওরা নিজে নিজে খাওয়া শিখে গেছে। ওরা একা একা খেতে পারে আর আমরাও সারাদিনই খাবার সামনে দিয়ে রাখি। দিনের একটা সময় আমরা আমাদের বারান্দায় থাকা ফুলের টবে ওদেরকে ছেড়ে রাখি আর ওরা মনের সুখে আনন্দের সাথে সেখানে খেলাধুলা করে এবং সেখানে থাকা ওদের খাবার ও মাটি ঘাস খেয়ে থাকে। কখনো যদি আমাদের কাউকে না দেখে তবে ডাকতে শুরু করে দেয়। উঠতে শেখেনি এখনো, তবে তাতে কি, পায়ের সাহায্যে গাছের ডাল বেয়ে উপরে উঠে যায়, আবার ডাল ধরে ঝুলে থাকে। আর মাঝে মধ্যেই মাটিতে রাখা ওদের খাবার খেতে থাকে। তবে একটা বিষয় খুবই লক্ষ্য করি মাঝে মধ্যেই, একজন আরেকজনকে খাইয়ে দেয়। তবে ছোট বাচ্চাটি বড় বাচ্চাটিকে বেশি খাইয়ে দিয়ে থাকে। আমার ছেলের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে ওদের। মাঝে মাঝে আমার হাতেও দুটি পাখি উঠে বসে থাকে। ওদের খাওয়ার জন্য বাটিতে করে পানি দেই, তবে খাওয়ার থেকে গোসল করার জন্য মেতে ওঠে ওরা। কিন্তু পানিতে নামলেই আবার ভয়ে উপরে উঠে পড়ে। ওদের বাসাটি ওদের খুব পছন্দের জায়গা হয়ে উঠেছে, তবে আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার জন্য ওদের এই বাসাটি। ওরা এভাবেই ভালো আছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাচ্চা দুটি উঠতে শিখলে আবার আপনাদের জানাবো। তবে ওদের বর্তমান অবস্থা দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।